নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকের আমি এই ভিডিওতে বৈদিক যুগের শেষে শ্রেণী ও জাতিবিন্যাস সম্বন্ধে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলবো যারা আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো তাদের অবশ্যই কম্পিটিভ পরীক্ষায় অনেক কাজে লাগবে যারা পুরানো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেতে পারো তাহলে শুরু করছি আমার এই ভিডিও আজকে টপিক হচ্ছে বৈদিক যুগের শেষে শ্রেণীবিন্যাস ও জাতি সম্বন্ধে ভারতে আগমনের সূচনা পর্বে আর্যরা ছিল যাযাবর ও পশুপালক কালক্রমে কৃষিকার্য শুরুর পর তারা স্থায়ী বসতি গড়ে তুলতে থাকে এ সময় থেকে যা সমাজবন্ধন প্রক্রিয়া শুরু হয় এবং চতুর্বর্ণ সমাজের সূচনা হয় বর্ণভেদ বলতে বোঝায় একটি বিশেষ আদর্শগত দৃষ্টিকোণ থেকে সমগ্র জনসমাজকে কয়েকটি বিভিন্ন মর্যাদা শ্রেণীতে বিভাজন করা পৃথিবীর সব দেশে এবং সমকালের জনসাধারণকে শাস্ত্রজ্ঞ ও বুদ্ধিজীবী শ্রেণী শাসক ও যোদ্ধা গোষ্ঠীর শ্রেণী উৎপাদক ও বণিক শ্রেণী এবং শ্রমজীবী শ্রেণী এই চার ভাগে ভাগ করা হয়ে থাকে প্রাচীন ভারতেও এইভাবে সমাজ চতুর্বর্ণে বিভক্ত হয়েছে সমাজে তখনও বৈষম্য কখনো তখনও বৈষম্য নেই উচ্চ তিন বর্ণের মধ্যে অবাধে বাণিজ্যিক আদান প্রদান চলত কালক্রমে কৃষি উৎপাদনে উদ্বিদ্ধ উদ্বৃত্ত দেখা দিল সমাজে গড়ে উঠল সুবিধাভোগী ও সুবিধা বঞ্চিত এই দুটি শ্রেণী ব্রাহ্মণ বন ব্রাহ্মণ বর্ণ বা পুরোহিত শ্রেণী ও ক্ষত্রিয় বর্ণ বা শাসক শ্রেণী নিয়ে গঠিত হল সুবিধাভোগী শ্রেণী এরা প্রত্যক্ষভাবে উৎপাদনের দায়িত্বে ছিলেন না অথচ উৎপাদন ভোগ করতেন এবং সকল সামাজিক ও রাষ্ট্রীয় সমা রাষ্ট্রীয় অধিকারের একচেটিয়া ভোগ দখলকারী ছিলেন অপরদিকে ছিলেন বন বৈশ্য বর্ণ বা বণিক শ্রেণী এবং শূদ্রবর্ণ বা কৃষক ও শিল্পী শ্রেণী এরা সুবিধা বঞ্চিত শ্রেণী হিসাবে পরিচিত হতেন পরবর্তী বৈদিক যুগে শেষ দিকে এই চারটি বর্ণ ছাড়াও ক্ষুদ্র ক্ষুদ্র নানা বর্ণের উৎপত্তি হয় এবং তারা কঠোরভাবে পুরুষানুক্রমে তাদের পৈতৃক বৃত্তি অনুসরণ করতে থাকে এইভাবে ধীরে ধীরে বৃত্তি ভিত্তিক গোষ্ঠীগুলি এক একটি জাতিতে পরিণত হয় এইভাবে ছুতোর কর্মকার চর্মশিল্পী মৎস্যজীবী প্রভৃতি পেশায় মানুষরা কর্মভিত্তিক বংশানুক্রমিক জাতি গড়ে তোলে অসবর্ণ বিবাহের ফলে বিভিন্ন জাতির উদ্ভব হয় পিতামাতার অব অসবর্ণ বিবাহ পিতা মাতার অসবর্ণ বিবাহ হলে তাদের সন্তান এক পৃথক জাতিতে পরিণত হয় ব্রাহ্মণ কন্যা ও শূদ্রের বিবাহজাত সন্তান চণ্ডাল বলে পরিগণিত হয় এই যুগে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের ক্ষমতা ও মর্যাদা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় এবং বৈশ্য ও শূদ্রের মর্যাদার হ্রাস পেতে থাকে অস্পৃশ্যতার সূচনা এই যুগে হয় এই যুগে একদিকে যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয়দের সঙ্গে পুষ বৈশ্য ও শূদ্রদের ব্যবধান বৃদ্ধি পাচ্ছিল তেমনি আবার এই যুগে বৈশ্য ও শূদ্রের মধ্যে ব্যবধান কমে আসছিল এবং তারা ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের একাধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হচ্ছিল সমাজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সূচনা হয় ওই সময়ে নগর বাণিজ্য ও শ্রেণী সম্বন্ধে আলোচনা করা যাক শহরগুলিতে বিভিন্ন পেশায় মানুষ বাস করত এর ফলে উল্লেখযোগ্য ছিল বিভিন্ন শিল্পে নিযুক্ত কারিগর ও বণিকরা নগরগুলি ছিল শিল্প উৎপাদন ও বাণিজ্যের কেন্দ্র প্রত্যেক শহরে কারখানা গুদাম বাজার দোকান ছিল কারিগররা তৈরি দ্রব্যাদি কারিগরদের তৈরি দ্রব্যাদি বণিকরা দেশ ও বিদেশের বাইরে বিক্রি করত এই যুগে শিল্পের স্থানীয়করণের প্রবণতা লক্ষ্য করা যায় বিশেষ বিশেষ শিল্পী গোষ্ঠী বিশেষ বিশেষ অঞ্চল কেন্দ্রীভূত হয়ে তাদের কাজকর্ম চালাতো এবং এই সব শিল্পের নামে রাস্তা বা পাড়ার নামকরণ হতো বৌদ্ধ জৈন শাস্ত্রে এ ধরনের অনেক উল্লেখ আছে জাতক এ বারাণসী শহরের গজদন্ত শিল্পী রঙের কারিগর তাঁতিপাড়া প্রভৃতি নামে রাস্তা তৈরি আছে বিভিন্ন গ্রামের ক্ষেত্রেও এ ধরনের কিছু কিছু উদাহরণ আছে উবাস তে এই গ্রামের উল্লেখ আছে যেখানে পাঁচশো কুমোরের বসবাস ছিল বৌদ্ধ সাহিত্যে দারুশিল্পী কর্মকার তন্তুবায় প্রভৃতি শিল্পজীবীদের বা শিল্পী শিল্পীজীবীদের পৃথক পৃথক গ্রামের অস্তিত্ব লক্ষ্য করা যায় বাজারের বিস্তার মুদ্রার প্রচলন ভোগ্যবস্তুর প্রতি মানুষের আকর্ষণ বাণিজ্য বিস্তারের ক্ষেত্রে ক্ষেত্র সাহায্য করে পালি সাহিত্যে বাণিজ্য বিকাশের বিভিন্ন প্রমাণ পাওয়া যায় ডক্টর রামশরণ শর্মা বলেন কারিগর ও ব্যবসায়ীরা ছিল নগরের জনসংখ্যার একটি বড় অংশ পালি সাহিত্যে কৃষি অপেক্ষা বাণিজ্যে বেশি লাভের কথা বলা হচ্ছে নগরের ছোট ছোট ধনী নানা ধরনের ব্যবসায়ী ছিল ছোটো ব্যবসায়ীদের পাপনিকো এবং ধনী বণিকদের সৃষ্টি বলা হতো ভ্রাম্যমাণ বণিকদের স্বার্থবাহ বলা হতো তারা সাধারণত দলবদ্ধ হয়ে বলদ ঘোড়া গাধাই টানা গাড়িতে মাল বোঝাই করে স্থান থেকে স্থানান্তরে যেত পানিনির অষ্টাধয়ীতে গো বাণিজ্য অশ্ব অর্থাৎ গরু ও অশ্বের বণিকের উল্লেখ আছে বণিকদের ব্যবস্থান বণিকদের বাসস্থান ও কর্ম কর্মসংস্থান অনুসারেও তিনি বণিকদের চিহ্নিত করেছেন উদাহরণ হিসাবে গন্ধার বণিজ্য মদ্র বণিজ্যের কথা উল্লেখ আছে এই যুগে শিল্প ও বাণিজ্যে প্রভূত উন্নতি হওয়ার একই শিল্পী বা শিল্প বাণিজ্যের নিযুক্ত শিল্পী ও বণিকরা নিজ নিজ সংগঠন গড়ে তোলে এই সংগঠনগুলি ছিল মালিকদের শ্রমিকদের নয় শ্রেণী সংঘ প্রুগ গণ প্রভৃতি নামে পরিচিত এই সংগঠনগুলি ইউরোপের মধ্যযুগের গিল ব্যবস্থার সঙ্গে তুলনীয় বিভিন্ন ব্রাহ্মণ্য ও বৌদ্ধ গ্রন্থে এই জাতীয় বৃত্তিমূলক সংগঠনগুলির গঠন ও কার্যাবলীর উপর বিস্তৃত আলোচনা আছে গিল্ডের সভাপতিতে বলা হতো প্রমুখ জ্যেষ্ঠ বা সেস্টিন সংগঠনগুলির উদ্দেশ্য ছিল সদস্যদের স্বার্থ রক্ষা করা সদস্যরা নিজেদের কর্তব্য ও অধিকার সম্পর্কে নিয়মকানুন প্রবর্তন করে বিপদে আপদে সংগঠন তার সদস্যদের পাশে দাঁড়ায় মূলধন যোগান দিত এবং বাণিজ্যে সাহায্য করত। এই সব বণিকেরা প্রভূত ধনবান ছিল কিন্তু ব্রাহ্মণ্য সমাজে তাদের কোনো মর্যাদা ছিল না তাহলে আজকে এত পর্যন্ত পরবর্তী ভীতিতে আমি ধর্মীয় প্রতিবাদ আন্দোলন বা প্রতিবাদী আন্দোলনের যুগের বিভিন্ন ইতিহাস সম্বন্ধে আলোচনা করব